সেন্ট্রাল মেট্রো থেকে নেমেই 10 মিনিট হাঁটলেই পাবেন কলেজ স্ট্রিট। এই পুরো কলেজ স্ট্রিটটা 1.5 কিলোমিটার জুড়ে বিস্তৃত। আগে এই জায়গাটাকে বইপাড়া বলা হতো। এই বইপাড়া বলার পেছনে কারণটা হলো ভিন্ন বুক স্টল ঘিরেই এই কলেজ স্ট্রিট, তাই এই জায়গাটাকে বইপাড়া বলা হতো। WBSC, CBSC, ICSC, NET, GATE প্রভৃতির বই সস্তায় পাওয়া যায় এখানে। ছোটদের রূপেন্দ্র ঘোষের রায়চৌধুরী থেকে শুরু করে বড়দের মিলন সেনমতি সবই পাওয়া যায়। স্মিথসোনিয়ান পত্রিকার একটি প্রবন্ধে কলেজটি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। কলেজ স্ট্রিটে পড়ুয়াদের ভিড় লেগেই থাকে সারা বছর। বিভিন্ন বই খাতা কিনে তারা ব্যস্ত থাকে। এখানে শুধু বই কিনতেই পাওয়া যায় না, বই বিক্রিও করা যায় এখানে। এছাড়াও আছে রাস্তার পাশে অনেক খাবারের দোকান। আর আছে সেই বিখ্যাত ইন্ডিয়ান কফি হাউস। 70 দশকে বা 80 দশকের সেই 40 পয়সার কফিটা এখন হয়ে দাঁড়িয়েছে 15 টাকায়। এখনো বদলায়নি সেই নিয়ম, বন্ধুদের সাথে কফি হাউসে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। এই গোটা ব্যস্ততা পড়ুয়াদের ভিড় নিয়েই তৈরি এই কলেজ স্ট্রিট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। বি কুল, বি হ্যাপি।